আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি সিম্পল কেক ডেকোরেশন করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। চলুন, এর জন্য প্রথমে আমাদের কী কী লাগছে। প্রথমে এখানে আমি একটি বোর্ড দিয়ে দিয়েছি, আর আমি কেকটাকে দুইটা লেয়ারে ভাগ করে নিয়েছি। এরপরে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপের। এখানে আমি পানি আর চিনি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করেছি। চিনি দিয়েছি আমি 3 টেবিল চামচ, আর পানি দিয়েছি 1/2 কাপের বেশি। দিয়ে এরপরে আমি উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি হুইপড ক্রিমটা ইউজ করেছি, বেবি হুইপড ক্রিমটা। আর ক্রিমের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এরপরে এটা আপনাদের পছন্দ মতো ক্রিমটা দিতে পারেন, কম বেশি একটু দিতে পারেন। এরপরে ক্রিমটা যখন দেওয়া শেষ হবে, আমি দ্বিতীয় লেয়ারটা আবার দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটা দিয়ে আমি এটার উপরে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এরপরে সব উঁচা নিচা জায়গাগুলো আমি ক্রিম দিয়ে ফিল আপ করে দিব সমানভাবে। দেয়া শেষ হয়ে গেলে এভাবে ক্রিমটাকে মোটামুটি ফিনিশিং করে আমি এটাকে ফ্রিজে রেখে দিব 20-30 মিনিটের জন্য। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যে জায়গাগুলো উঁচে নিচ্ছে এবং খালি আছে সেই জায়গাগুলোতে। বিশ থেকে 30 মিনিট আপনাকে অবশ্যই রাখতে হবে, তাহলে কেকটা আপনি ফিনিশিং করতে সুবিধা হবে। ঠিক 30 মিনিট পরে দেখুন এটার সাথে এটার উপরে এটা কেমন হয়েছে ফিনিশিংটা। এরপরে আমি আবার একটু ক্রিম টিম দিয়ে এটাকে ঠিক করে ফেলছি, আর উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এখানে আমি হোয়াইট চকলেট গানাশটা ইউজ করতেছি, আর যেহেতু আমি কেকটা পুরো সাদা রাখতে চাচ্ছি, এই জন্য আমি এখানে সাদা হোয়াইট কালারের চকলেট গানাশটা ইউজ করছি। আর এই গানাশটা কীভাবে করতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। চিনির সাথে একটু হুইপড ক্রিম দিয়ে চুলায় একটি গরম পানি বসিয়ে একটা পাতিলে বা একটা বাটিতে বসিয়ে এটার উপরে চকলেটটা আর ক্রিমটা একসাথে বসিয়ে নেড়ে চেড়ে দিবেন, তাহলেই হয়ে যাবে চকলেট গানাশটা। খুবই সহজভাবে চকলেট গানাশটা করা যায়। আজকে আমার চকলেট গানাশটা একটু ঘন হয়েছে, দেখুন দেওয়া শেষ। এরপর আমি আবার এটাকে 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো গানাশটা সেট হওয়ার জন্য। তারপর 15-20 মিনিট পরে আমি এখানে 2D নজেলটা দিয়ে, 2D একটি নজেলের মধ্যে আমি ক্রিম ঢুকিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে নিচে বর্ডারটা করে নিচ্ছি। দেখুন নিজের বর্ডারটা খুবই সিম্পল, কিন্তু কেকটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, খুবই সহজে এটা করা। এরপরে আমি নজেলটা দিয়ে চারপাশে ফুল করে ফেলছি, সম্পূর্ণ আমার নিজের ডিজাইন, নিজের ইচ্ছা মতো আমি কেকটা করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন কেকটা খুবই সিম্পল কিন্তু দেখতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর কেকটা আমি পুরোপুরি সাদা রাখতে চেয়েছি। এরপরে উপরে আমি সেরিপল দিয়ে দেব। সেরিপলটা আপনারা যে কোনো নিউ মার্কেটে পেয়ে যাবেন বা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। ব্যাস হয়ে গেছে আমার কেক ডেকোরেশনটা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই কেক ডেকোরেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।